আমার দুইটা কিডনি নষ্ট, আমি বাঁচতে চাই। আমার স্বামীর দোনোটা কিডনিতে সমস্যা, তার 4 বছর ধরে। সম্মানিত দর্শক, আমি এখন দাঁড়িয়ে রয়েছি শরণখোলা উপজেলার মডেল বাজারে জামাল হাওলাদার 4টি বছর কিডনি রোগে আক্রান্ত হয়ে ভুগছেন। তাকে ব্যবসায়িক স্বাবলম্বী করার জন্য তার পাশে এগিয়ে এসেছেন ডু সামথিং ফাউন্ডেশন। স্বামীর 2টি কিডনি অকেজো, স্ত্রীর চা বিক্রিতেই অভাব অনাটনে কোনো মতে জীবন চলে তাদের। ধোঁয়ায় ওড়ানো গরম পানি, কাপে টুংটাং শব্দে চা বানিয়ে দিচ্ছেন বিভিন্ন জনের হাতে। চাহিদা মতো অন্য জিনিসপত্র তুলে দিতে ভুল হচ্ছে না একটুও। এভাবেই সকাল গড়িয়ে রাত, বাধ্য বাধকতা নেই দোকানে আসা যাওয়ার। বলছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের মডেল বাজারের চা দোকানি কোহিনুর বেগমের কথা। চা বিক্রি করেই জীবন চলে তাদের। প্রায় 30 বছর আগে উপজেলার সোনাতলা গ্রামের জামাল হাওলাদারের সাথে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের ঘরে জন্ম নেয় 2 ছেলে 2 মেয়ে। এর মধ্যে মেয়েদের বিয়ে দিলেন, ভালোই চলছিল দিনমজুর জামালও কোহিনুরের সংসার। সেই শোক রইল না বেশি দিন, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামাল হাওলাদার। ডাক্তার দেখানোর পর জানতে পারলেন তার 2টি কিডনি অকেজো। পরে 2 ছেলে নিয়ে কষ্টের আরেক জীবন শুরু হয় তাদের। স্বামী অসুস্থ, দিশেহারা কোহিনুর। স্বামীর চিকিৎসা ও সংসার চালানোর উদ্দেশ্যে স্বামীর সেই ছোট্ট চায়ের দোকানটি কোনো মতে শুরু করলেন কোহিনুর। বাঁচার তাগিদে জীবন যুদ্ধ শুরু হয় তার, তবে বেঁচে থাকার তাগিদে থেমে থাকার উপায় নেই। চায়ের দোকানটি তাদের জীবন চলার একমাত্র সম্বল। কিন্তু স্বামীর ব্যয়বহুল চিকিৎসা ও সংসার চালাতে গিয়ে দোকানটির মালামাল ফুরিয়ে যায়, ধার দেনায় জর্জরিত হয়ে পড়েন কোহিনুর। তাদের এই করুণ অবস্থা জানতে পেরে গরিবের বন্ধু রাসেল আহমেদ এর মাধ্যমে সামাজিক সংগঠন ডু সামথিং ফাউন্ডেশন ব্যবসায়িকভাবে স্বাবলম্বী করার জন্য দোকানে মালামাল তুলে দেন। স্ত্রী কোহিনুর বেগম তার স্বামীকে বাঁচাতে সমাজের দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেন। স্থানীয় এক ভাইয়ের কাছে জানতে পারি যে জামাল হাওলাদার কাকার 2টি কিডনি প্রায় বিকল এবং তার হচ্ছে সংসার একেবারেই চলছে না, কারণ তার একটি যে উপার্জনের একমাত্র প্রতিষ্ঠান এই দোকানটা, সেটাও আসলে তার চিকিৎসা করাতে করাতে শেষ হয়ে গেছিল। তো এটা জানার পরে আমরা ডু সামথিং ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি এবং ডু সামথিং ফাউন্ডেশনের কর্মকর্তাগণ এটা এসে ভিজিট করেন। ভিজিট করে তারা এই দোকানটাকে তারা আবার সাজিয়ে দেন, যাতে এখান থেকে তারা একটু হলেও উপকৃত হয় এবং তাদের সংসার চাকাটা অন্তত আবার সচল হয়। 4 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত জামাল হাওলাদারকে এই স্বাবলম্বী করার জন্য ডু সামথিং ফাউন্ডেশন যেভাবে এগিয়ে আসছে, ওনার সাহায্যের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিরা যদি ওনার পাশে এসে দাঁড়ায় তাহলে ওনার পরিবারটা বেঁচে যাবে। আমার স্বামীর দোনোটা কিডনিতে সমস্যা, তার 4 বছর ধরে অনেক কষ্টে ছিলাম। আমরা এই দোকান দিয়েই খাইতাম, তারপর হে অসুস্থ হওয়ার পর কিছুই দোকানে ছিল না, খুব কষ্টে ছিলাম। তারপর এই যারা আর কি এই মালামাল দেশে সাজাইয়া তাগজির নিয়ে অনেক অনেক দোয়া করি, জানি তাকে আল্লাহ দেয়, জানি আমাকে দিতে পারে। আমার 2টা কিডনি নষ্ট, আমি বাঁচতে চাই, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন।